হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইস চার বছরের বেশি কাজ করা সরকারি কর্মীদের জন্য সুখবর তো কি সুখবর রয়েছে আজকের ভিডিও তোমাকে জানিয়ে দেবো তো গায়ে দেখতে পাচ্ছ ওখানে যেটা বলা হচ্ছে লোকসভা ভোটের আগে সরকারি কর্মীদের জন্য আরও একটি বড়ো সুখবর অস্থায়ী কর্মী হিসাবে সরকারি দপ্তরে টানা চার বছর কাজ করলে এবার স্থায়ীকরণ হয়ে যাবে পাকা হয়ে যাবে চাকরি খুদ মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন এরপরই মুখে হাসি ফুটছে রাজ্যের হাজার হাজার অস্থায়ী সরকারি কর্মীদের মুখে তো আর কি বলা হচ্ছে বাংলার রাজপথে মাসের পর মাস ধরে আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মীরা তাদের মূল দাবি কেন্দ্রীয় হারে ডিএ বা মহার্ঘ ভাতা দিতে হবে এই মহার্ঘ ভাতাকে তারা সরকারি কর্মীদের ন্যায্য দাবি বলে তুলে ধরছেন অপরদিকে রাজ্য সরকারের বক্তব্য মহার্ঘ ভাতা বাধ্যতামূলক কোনো বিষয় নয় এটি সরকারি কর্মীদের সরকারের তরফ থেকে সরব বিষয় তো গায়েস যারা সরকারি কর্মী রয়েছে তো চার বছর কাজ করলে কিন্তু অস্থায়ী কর্মী যারা রয়েছে তাদের কিন্তু চাকরি পাকা হয়ে যাবে ঠিক আছে তো গ্যাস এই ছিল আপডেট তো গ্যাস ভিডিওটা কেমন লাগলো যদি গ্যাস ভালো লাগে অবশ্যই লাইক করে দিও